হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি সৈয়ার, আজকে আমার এবং মুভি রিভিউ বাংলার তরফ থেকে আপনাদের সবাইকে শুভ দীপাবলি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে সময় কাটান, আর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাজি পোড়াবেন না। জানি এটা খুবই কষ্টকর বাজি না পোড়ানোটা, বাট যতটাই কন্ট্রোল করতে পারবেন ততটাই ভালো, সেটা সমাজের জন্য বা পরিবেশের জন্য। তো আজকে শুরু করি, আসুন হাবজি গাবজি ট্রেলার রিভিউ। আজকে রাজ চক্রবর্তীর প্রযোজিত এবং নির্দেশিত হাবজি গাবজি মুভির ট্রেলার রিলিজ করেছে। তো এই ট্রেলারটা অনেকটা রিলেভেন্ট, এবং শুধু অনেকটাই নয়, আমাদের সমাজের এখনকার সিচুয়েশন অনুযায়ী অত্যন্ত রিলেভেন্ট। আর এই মুভিটা বেস করা হয়েছে গেম অ্যাডিকশনের ওপরে, যেসব বাচ্চা ছেলেরা গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে তার উপর তৈরি করা হয়েছে। এবং এর মূল ভাবনা, মানে এই মুভিটির মূল ভাবনা রাজ চক্রবর্তী নিজে, এবং এর ডায়লগ এবং স্ক্রিন প্লে লিখেছেন পদ্মনাম দাশগুপ্ত, আর এর সঙ্গীত দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর এই সিনেমাটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলী। এবার আসুন দেখে নেওয়া যাক যে এই কনসেপ্টটা কতটা ভালো। যদি বলেন কনসেপ্টে, এই রকম সিনেমা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে সচরাচর হয় না বা হয়নি এখনো পর্যন্ত। এই রকম কনসেপ্ট যদি বলেন রিজিনাল ফিল্মগুলোতে হয়, হ্যাঁ, যদি সাউথ ইন্ডিয়ান মুভিজ দেখেন তাহলে সেখানে আপনারা লক্ষ্য করতেও পারেন। বাট ইউনিক একটা আইডিয়ার উপর বেস করে রাজ চক্রবর্তী এটা করেছেন, এবং অত্যন্ত রিলেভেন্ট। এখন লকডাউনে বেশি করে মোবাইল বিক্রি ব্যবহার হয়েছে, কারণ এখন দেখবেন সবারই সাবস্ক্রিপশন বলুন বা মানে নেটফ্লিক্স বা ওটিটি প্ল্যাটফর্মগুলোর বলছি, প্রত্যেকের সাবস্ক্রিপশন বেড়ে গেছে, কারণ টিভিতে নতুন কিছু নেই। তো আমাদের মোবাইলে আমাদের ভরসা, ইন্টারনেট আমাদের ভরসা, আর তার সাথে বাচ্চাদেরকে একটা দেখবেন গেমের প্রতি বা ইউটিউবের ভিডিও, যেসব বাচ্চাদের ভিডিও আছে, শুধু গেম নয়, ইউটিউবে যেসব ভিডিওগুলো আছে, বাচ্চারা তাদের প্রতি খুব আসক্ত। বাচ্চাদের যখন খাওয়ানো হয় বা চান করানো হয় তখন, বা ভোলানো, বেশিরভাগ ক্ষেত্রে ভোলানোর কাজে এই সব ভিডিওগুলো খুব ব্যবহার করেন তার পরিবারের লোকেরা। এবং এই ইউটিউবের ভিডিওগুলো দেখতে দেখতে তারা একটা ইন্টারনেটের প্রতি বলুন বা মোবাইলের প্রতি একটা আসক্ত হয়ে পড়ে, এবং তারপরে তারা যখন একটু বড় হয় তখন তাদের হাতে চলে আসে মোবাইল এবং তারা গেম খেলতে শুরু করে। এবং এই গেম কতটা মারাত্মক সেটা দাদা আপনারা আগেই শুনেছেন, যেমন পাবজির জন্য হয়েছে, তারপরে ব্লু হোয়েল যে গেমটা ছিল সেখানে মানুষ মারা যাচ্ছে এর জন্য, এবং পারিবারিক অশান্তিটা মেন বিষয়। আর এইগুলো হচ্ছে কোথা থেকে? রাজ চক্রবর্তী এর মেন উৎসটা ধরেছেন। দেখবেন ট্রেলারের মধ্যে একটা জায়গায় ডায়লগ আছে, পরমব্রতকে শুভশ্রী বলছে যে তোর মা বাবা তোকে মারতো না, তখন পরমব্রত উত্তর দিচ্ছে যে হ্যাঁ, আমাকে আমার মা বাবা উইকেটের বাড়ি মেরেছে। এবং আমরা যারা আমাদের বয়সে, যখন ফেসবুক আসেনি, হোয়াটসঅ্যাপ আসেনি, একটু আগেকার, তখন মা বাবাদের শাসন বা শিক্ষক শিক্ষিকার শাসনটা এরকম ছিল, বেল্টের বাড়ি, বেতের বাড়ি বা কোনো মোটা দড়ি দিয়ে মার, সেটা শাসন, সেটা মার কিন্তু ছিল না। এবং যে উইকেটের বাড়ি বা ব্যাটের বাড়ি, এইগুলো আমরা সচরাচর খেয়ে এসেছি এবং হজমও করেছি। এবং সত্যি কথা বলতে এখনকার মতো যে টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে, এরকম তো আমাদের সময় ছিল না। আমরা মাঠে খেলতে যেতাম, স্কুল থেকে আসতাম, তারপর খেলাধুলো, তারপর পড়াশোনা না পারলে মা বাবা বা শিক্ষক শিক্ষিকা বা গুরুজনদের হাতে মার, ইভেন দাদাও, যে দাদা বা দিদিরা থাকে তারাও মার দিয়েছে যদি আমাদের কোনো কথা খারাপ লেগেছে, এবং আমরা সেগুলো কিন্তু প্রোটেস্ট করে নিই। এবং এই ট্রেলারের মধ্যে একটা জায়গায় আছে, ছেলে তার বাবাকে বলবে আমি তোমার নামে পুলিশে রিপোর্ট করে দেবো, এবং যেটা এখন বাস্তবে হচ্ছে, এখন স্কুলের টিচাররা তার ছাত্রদেরকে শাসন করতে গেলে গায়ে হাত তুলতে পারে না, সেই রকম একটা পরিস্থিতি হয়ে গেছে। এবং সেই পরিস্থিতিটা মা বাবার ক্ষেত্রেও এখন দেখানো হচ্ছে, ছেলে পুলিশে কমপ্লেন করছে, মেয়ে পুলিশে কমপ্লেন করছে, সেটা যে কোনো বয়সে হোক, তাদের কিছু খারাপ লাগলে বা যারা ছেলে বা মেয়েরা যারা নিজেদের কথার মতো যদি কেউ কিছু কাজ না করছে, তখনই তার এগেনস্ট একটা কমপ্লেন ঠুকে দিচ্ছে। এই স্বাধীনতাটার ওপর রাজ চক্রবর্তী একদম ঠিকঠাক পয়েন্ট আউট করেছে। হ্যাঁ, যদি নৈতিকগত এবং নীতিগত দিক থেকে এটা ঠিক থাকে তাহলে আপনি করুন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই একটা সহজ উপায় নিয়ে আপনি যদি সবাইকে দোষারোপ করেন সেটা ঠিক নয়। এবং ঠিক এই জায়গাতে রাজ চক্রবর্তী পয়েন্ট আউট করেছেন, এবং সব থেকে বেশি হচ্ছে
যে পারিবারিক সমস্যা, মা বাবা ছেলেকে টাইম দিতে পারে না। আমরা যদি ট্রেলারটা দেখে থাকেন তাহলে প্রথমে ট্রেলারটাই আমরা শুরু করছে, মা বাবা তার ছেলেকে সময় দিতে পারছে না, ছেলে চাইছে তার মা বাবার কাছে থাকতে, মা বাবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, বাট এক্ষেত্রে মা বাবা অফিসের চাপে বা কাজের চাপে সেটা করে উঠতে পারছে না। আর ছেলে তখন কিছু একটা আধার বা কিছু একটা উৎসকে বা কিছু একটা জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। সেই বাঁচাটা আমরা যখন ছিলাম, যখন ছোট থেকে বড় হয়েছি, সেইগুলো আমরা বন্ধুদের সাথে গল্প করেছি, মা বাবার সাথে গল্প করেছি, শিক্ষক শিক্ষিকার সাথে পড়াশুনো নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন জিনিসটা এতটা অনলাইন বেসিস হয়ে গেছে, আপনি সেই পার্সোনাল ইন্টারেক্টটা হচ্ছে না। আপনি এখন দেখুন যারা চাকরি সূত্রে বাইরে আছে তারাও মা বাবার সাথে কথা বলে স্কাইপে কিংবা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে। এখন লকডাউনের জন্য আরো বেশি করে ছেলেরা পড়াশোনা করছে অনলাইনে, তো সেই ইন্টারাকশন, আমি বলছি না এগুলো খারাপ, বাট যে একটা ইন্টারাকশন মানুষের মানুষের মধ্যে সামনাসামনি বসে যে ইন্টারাকশনটা হয় সেটা কিন্তু অনলাইন হয় না, সেই ভাব বা আবেগটা থাকে না। আপনি যদি এখান থেকে বলে দেন যে বাবা কেমন আছো, সে মানে তার পরিস্থিতি কেমন আমি তা জানলেন না, সে যদি বলে যে না এখন এই মুহূর্তে বলে দিলে মা বাবার হয়তো একটু খারাপ লাগতে পারে, তো আমি বলে দিই আমি ভালো আছি, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা অন্য জায়গায়, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো পয়েন্ট আউট করতে চেয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো এখনকার দিনের বাচ্চাদেরকে সময় দেওয়া, তাদেরকে কারোর হাতে ছেড়ে দিয়ে তারা মানুষ করছে, বা ন্যানি যেটা বললেন বা আমাদের বাংলায় আয়া যেটা বলে, হ্যাঁ, তো সেগুলো একটা মারাত্মক ফল হয়ে যাচ্ছে যে মা বাবার কাছে সময় পাচ্ছে না, এবং তারা একটা জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, সেটা হয়ে যাচ্ছে মোবাইল গেম। এবং সেই গেমের প্রতি এতটাই আসক্ত, এবং একটা খুব একটা ভালো জায়গা নোটিস করেছে যে যেটা হলো আগে তার হ্যান্ড রাইটিং খুব ভালো ছিল, কিন্তু এখন গেম খেলার পরে তার হ্যান্ড রাইটিং বাজে হতে লেগেছে। এবং আমার পার্সোনালি আমার একজন মানে আমার পরিচিত একজন আছে যার আঙুলগুলো এই রকম হয়ে গেছে গেম খেলে খেলে, এত গেম খেলে মানে গেম খেলে, সে এখনো খেলে। তো এই জিনিসটার উপর, টপিকটার উপর যে বানানো এবং একটা ডিজিটাল ওয়ার্ল্ডকে একটা কমার্শিয়াল ছকে বাংলার মুভিতে ইন্ট্রোডিউস করা, তার জন্য সত্যি রাজ চক্রবর্তী বাহবার যোগ্য বা প্রশংসার যোগ্য। এবং এরপরে সিনেমা রিলিজ করার পরেই বোঝা যাবে যে সিনেমাটা কতটা ভালো হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে এই সিনেমাটার ভালো হোক খারাপ হোক যাই হবে হোক, কিন্তু একটা সাপোর্ট করব যে এই রকম ট্রেন্ড নিয়ে এসেছেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী সিনেমাটাকে ভালো বানাক খারাপ বানাক ডাজেন্ট ম্যাটার, বাট একটা ট্রেন্ড উনি চালু করছেন যে একটা নতুন দিক, যে এই ভাবনাগুলো নিয়ে কমার্শিয়ালি সিনেমা তৈরি করা যেতে পারে, এবং হলে দর্শক কে নিয়ে এসে দেখাচ্ছেন তিনি যে দেখুন এই জিনিসগুলো। এবং তার জন্য, এবং এই একটা এমন একটা সিনেমা, এটা দেখবেন একটা সমাজের জায়গা থেকেও পোট্রে করা যাবে, এবং কমার্শিয়ালি তুমি করবেনি সেটা তো অবশ্যই, কারণ তিনি যদি মানে যে কোনো প্রযোজক চান যে তার ঘরে টাকা আসুক, আর এটা বাস্তব সত্য, এবং আমরাও চাই যে সিনেমাটা চলুক, এবং সিনেমাটা ভালো হোক খারাপ হোক আমি অন্তত থ্রু আউট সাপোর্ট করে যাবো তার ইনোভেটিভ আইডিয়ার জন্য। সিনেমাটা খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, সেটা ডাজেন্ট ম্যাটার, বাট একটা আইডিয়া, একটা ক্রিয়েটিভ আইডিয়া। এটা দেখবেন যখন উত্তম কুমারের সময়, তখন সব সিনেমা ফলো করতো আমাদেরকে, আর এখন আমরা কপি করছি অন্য জায়গা থেকে, সেটা একটা খুব খারাপ লাগে। সেই রকম জায়গা থেকে রাজ চক্রবর্তী নিজেও আগে কপি করেছেন, কিন্তু ঠিক আছে, তার একটা সোর্স লাগে নিজেকে কিছু বানাতে গেলে, সেটা একটা বোঝা যায় যে আপনার কাছে যদি পুঁজি না থাকে তাহলে আপনি সেটাকে এক্সিকিউট করবেন কী করে। তো তিনি রিমেক করেছেন, তিনি দক্ষিণ ছবি একদম হুবহু টুকে দিয়েছেন, এবং সেখান থেকে তিনি তার পুঁজি বা যে সোর্সটা তিনি করেছেন, এরপরে তিনি একের পর এক আউটিং তো ভালো দিয়ে যাচ্ছেন। এর আগের আউটিং ছিল পরিণীতা, এখন হাবজি গাবজি, এবার দেখা যাচ্ছে সিনেমাটা কেমন হয়। তো বন্ধুরা, আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে, এবং আপনারা কি ভাবছেন, এবং আপনারা আমার এই রিভিউয়ের বা আমার এই ডিসকাশনের সাথে কতটা একমত? তো দেখা যাক যে সিনেমাটা কেমন হয়। সিনেমাটার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আর আপনাদের কমেন্টস বা মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের ভালো হোক খারাপ হোক যাই মতামত। আর ভিডিওটির মধ্যে বেশি কিছু ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এখন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দেন, কারণ আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।